রাজত্ব তৈরি করে সে রাজত্বের এক হলো রাজা, একটা ব্যক্তি নাই যিনি তৈরি করেছে ইন্ডাস্ট্রি। এবং এই 21 কোটি থাকা তো প্রায় 5 কোটি টাকা ট্যাক্সি কেটে রাখে, গভর্নমেন্ট টাকা জানার কথা সবারই। আমি তো জন্মই নিয়েছি বাড়ি গাড়ি নিয়ে, সো আমার কাছে 21 কোটি টাকা আমার 100তেই খরচ হয় যে। তো সেটাই বলছি যে যিনি বলেছেন যোগ্যতা নেই, ওনার যোগ্যতা থাকলে উনি পাননি কেন? আমি কোশ্চেন রাখছি, আমি তো সেখানে ছিলাম না বিচারকের দায়িত্বে। নাসিরুদ্দিন হোসেন বাচ্চু যারা যারা এই দেশের বোদ্ধা, গভর্নমেন্টের কাজ হয় কিন্তু বিশাল মানে কমিটি হয় নিশ্চয় আপনারা জানেন, তো সেইখানে সেইখানে যদি ওনাকে বাদ দিয়ে থাকে, আমি তো কমিটিতে ছিলাম না, সরকারি কমিটি, তো তা ওনাকে তো ওই অফিসিয়ালি যোগ্য মনে করে নেই, সেটা আমার বলার কোনো অবকাশই নাই এবং প্রয়োজনও নেই। আমি ওই মানে যারা করছে তাদের সময় বলার কোনো প্রয়োজনও নাই বা ওনারা আমার কোনো পার্টও না। আমি মুভি করছি, আমার একটা অর্জন করেছি গভর্নমেন্টের কাছ থেকে জিনিসটা, এবং আমি আমার মতো করে যেভাবে তৈরি করেছি সবই সফল অথবা বিফল বলা যাবে রিলিজের পরে। তার আগে শুধু আমরা ওই অযুক্তি কথাই বলতে পারবো, যুক্তি দাঁড় করাতে পারবো, যারা বলে বেড়াচ্ছেন তারাই বা কী ছবি এদেশে দিয়েছেন যে একদম আহামরি দেশ কাঁপছে তাদের জন্য, এমন কিছু হয়তো আমি আমি ঠিক জানি না, বাট ওইটাও কোশ্চেন থাকলো। আর ঝুন্টু ভাইয়ের কথা যদি এসে থাকে যে উনি কীভাবে বানাবে, হ্যাঁ তো ঝুন্টু ভাই কী বানান না এই দেশে, মানে ওয়াসিমের মতো একজন পরিচালক, আমি কোট করে বলতে হয় ওনাকে তো প্রচুর ছবি দিয়েছেন, যার যাকে আমরাই তো গিয়েছিলাম বলতাম যদি অভিনয় খুব একটা পারেন না, ওনাকে তো সফল সফল ছবি, ছবি তো কমার্শিয়াল হিটলেই সফল, যেটা আপনি প্রিয়তমায় বলেন আর হাওয়া বলেন ডিফারেন্ট টাচের ছবি, বাট সবই তো সফলতা পাচ্ছে। তো ঝুন্টু ভাইয়ের মতো লোক তো পরিচালনা করেই বাড়ি গাড়ি চালিয়ে চলেন ঢাকা শহরে, খুব কম পরিচালকের ভাগ্যে জুটে। উনি জসিম ভাইকে এত বড় অ্যাক্টর, ওই বললাম আগে অভিনেতা, সে এত বড় অ্যাক্টরকে উনি ডাইমেনশন করেছেন, মানে ওনাকে ভিলেন থেকে হিরো বানিয়েছেন এই ঝুন্টু ভাই। আমার তো এই বিষয়ে আপনারা জানেন অবশ্য, তো সেই ঝুন্টু ভাইকে যদি কেউ কোর্ট করে যে উনি মানে পারবেন না, এটা তো নতুন কিছু না, এই মুভি বানাবেন, তো মুভিতে না বানানোর কিছু না। আরেকজন যেটা আছেন আমাদের ইন্ডিয়া থেকে করছেন, তার সফল ছবি প্রচুর সফল ছবি, কিন্তু তার ইউটিউবে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এখন তর্কের খাতিরে যুক্তির খাতিরে একজনকে একজন বলা, আমি কখনো বলিনি আমার লাইফে 35 বছর এন্টারটেনমেন্টে আমার মুখে কখনোই কারো কোনো আর্টিস্ট বা আমার তো জেলাসি আছে, আমার তো বিজনেসের পার্ট আছে, কিন্তু আমি সৌভাগ্য মনে করি এই কারণে আমি ওগুলো করি নাই বলেই একটা রাজত্ব তৈরি করে সে রাজত্বের এক হলো রাজা। বাংলাদেশে কোনো সেক্টরের কোনো সেক্টরই একটা ব্যক্তি নাই যিনি তৈরি করেছে ইন্ডাস্ট্রি এবং 30-35 বছর ভোগ করেছে আমার ভাগ্যে দিয়েছেন, একটাই কারণে আমি স্বচ্ছ সৎ এবং কাজ করতে পারি, চ্যালেঞ্জিং কাজ করেছি করব, যা করতে পেরেছি যদি বেঁচে থাকি সবই সফল হবে। এবং এই ছবি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণে নেই, আমাকে জেনে শুনে দিয়েছেন সরকার, আমি হঠাৎ করে আসি নাই, আর যেহেতু নিয়েছি একটা গ্রুপ করেছি যারা কাজ করবে, আমার মনে হয় যে আমার বিফল হওয়ার কোনো জায়গা নেই যে আমরা হয়তো বিফল হব না। হয় কি টাকার ব্যাপারটা যদি বল, এটা কিন্তু আসলে বিষয় না, আজকে যে আমাদের ব্রিফিংটা হচ্ছে একটা মুভি নিয়ে আলোচনা করবে, এটা তারপরে যেহেতু কটাকল ঘুরছে আপনি সেই কারণে কোশ্চেন করছেন বলে দেখতে আমি, তো টাকার বিষয়টা হচ্ছে একান্তই গোপনীয়। তারপরে যদি বলছেন আমি ওপেনলি বলতে পারি, এই 21 কোটি থাকা তো প্রায় 5 কোটি টাকা ট্যাক্সি কেটে রাখে, গভর্নমেন্ট টাকা জানার কথা সবারই, এটা যত দেখা যাচ্ছে বিশাল কিছু, এরকম কিছু না, হয়তো যারা বলছে তাদের কাছে অনেক কিছু। আমি তো জন্মই নিয়েছি বাড়ি গাড়ি নিয়ে, সো আমার কাছে 21 কোটি টাকা আমার 100তেই খরচ হয়, ওই টাকা নিয়ে ওনার যে মাথা ব্যথা হচ্ছে ওনারা ঘুরে গেলে দেখবেন এটা এমন কিছু টাকা না। আর 900 তো চলে আসলে আপনার কত ধরেন 15 কোটি, সেখান থেকে তো খরচ আছে, এত বড় আয়োজন করতেছি, সিজি ওয়ার্ক হবে সিজিতে, এত আর্টিস্ট আমি ছোট নেই, ধরেন ওনাদের কথা যে আমি একদম নেই নেই, তারপরে তো খরচ হবে ছবিতে দেশি বিদেশি, এবং সেট দেখে অনেক বড় বড় প্রযোজক আসছেন আমার সেটে, ইতিমধ্যে পরিচালক অনেকে আসছেন, সবাই প্রশংসা করছেন যে না আপনার মানে যে চিন্তাধারা মানে ব্যাপক কিছু হবে। তো সব টাকা পয়সা নিয়ে ওই অরিডর কিছু না, এগুলো তো যারা দিয়েছেন তারাও পাই টু পাই, তারা পিডি নিয়োগ করেছেন, খবর নিচ্ছেন, আর এখানে অভিনয় কারা করছেন, স্ক্রিপ্ট কে লিখেছেন, ডাইরেক্টর রেমুনেশন কি, এফডিসির ভাড়া কত, আমি তো সরকারের সাথে বেশি কাজ করছি যাতে ডকুমেন্টসগুলো থাকে। তো যেহেতু 35 বছর বড় বড় কাজই করেছি, এবং লেখালেখি তো সবসময় তো হয়, শাহরুখ খান নিয়ে তো এনবিআরই পুরো মানে কাঁপায় ফেলছিল, কোনো এক সম্পাদক প্রতিদিনই আমার কলম লিখতেন, উনি আবার পরে পত্রিকার নাই ওনার, আমি নাম বলতে চাই না। সো বাজে কাজ করা থেকে হয় কি মানে সকলকে পজিটিভ, আমি যেটা বলি আমার দোষ থাকলে এক অথেন্টিক লিখুক এটা করেছেন,
বাট ওই যে ছুঁয়ে ছুঁয়ে একটু এটা এই নিউজটা একটা ক্ষতিকর দেশ। আমরা এমনি তো অনেক পিছিয়ে যাচ্ছি অনৈতিকতার দিক দিয়ে সব সেক্টরে, আমরা বলার অবকাশ রাখি না। তা আমরা যদি একটু এই আপনাদের যে আমরা বলি জাতির বিবেক, এক্ষেত্রে একটু চাঙ্গা না হলে আমরা আরও হয়তো পিছিয়ে যাবো আর কি। জি,